আমরা এখন ওপেন করেছি WPDS এর অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারা যারা ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেছেন বা কারেকশন করেছেন, নাম ভুল ছিল এর জন্য আপনারা যে আবেদনপত্র জমা দিয়েছেন আপনাদের ফুড সাপ্লাই অফিসে, সেটা হয়েছে কি না, বাতিল করেছে নাকি, সেটা কী করে জানবেন বা কীভাবে আপনারা চেক করবেন অনলাইনে WPDS এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এর আগে যে প্রসেসটা ছিল সেই প্রসেসটাকে পুরোটাকে পরিবর্তন করা হয়েছে, নতুন একটি প্রসেসের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আপনারা যে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন ফুড সাপ্লাই অফিসে জমা দিয়েছেন, তার যে বারকোড একটা দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন। নতুন একটা প্রসেসের মাধ্যমে আমরা রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে দেখাবো, তার বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটার হন তো চ্যানেল বা ভিডিওর নিচে দেখুন লাল কালার একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে পাশে আসা ছোট্ট বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ফিরছি একটা ছোট্ট ইন্টার পরে, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদেরই বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা, আমরা ইন্ট্রোর পরে ফিরে এসেছি এবং মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে গেছি। আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এবং ওপেন করানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি লিখব রেশন কার্ড স্ট্যাটাস। আপনারা লিখবেন রেশন কার্ড স্ট্যাটাস, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করানোর পর আপনাদের কাছে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া রয়েছে যে লিঙ্কটা, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন রেশন কার্ড, এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করানোর পর আপনাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে পেজটা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন পেজটা অলরেডি চলে এসেছে আপনাদের সামনে, এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো ওখানে দেওয়া রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমার এখানে ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেওয়া রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি, তো আমার যে ব্লক রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। আপনার যে ব্লক মিউনিসিপ্যালিটি রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা একবার একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। দেখবেন এখানে এন্টার লাস্ট 8 ডিজিট অফ অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ আপনারা এই ঘরে দেখতে পাচ্ছেন 6-7 পরে এই যে ঘরটা রয়েছে, এই ঘরে আপনাদের যে অ্যাপ্লিকেশন যে লাস্ট 8 ডিজিট নাম্বার রয়েছে সেটা আপনাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। তো আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি। এন্ট্রি করে দেওয়ার পরে আমি স্ট্যাটাসটা চেক করবো এখানে। তো বন্ধুরা, আমার যে অ্যাপ্লিকেশনের 8 ডিজিট নাম্বারটা রয়েছে, অর্থাৎ লাস্টের যে 8টা নাম্বার রয়েছে, সেটা কিন্তু আমি এখানে এন্ট্রি করে দিয়েছি। বা আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন 16 ডিজিট নাম্বারও আপনারা এখানে দিতে পারেন। তো আমি আমার 8 ডিজিট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, লাস্টের 8 ডিজিট নাম্বার। এরপরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করানোর পরে আপনাদের কাছে একটা নতুন মেসেজ চলে আসবে। এখানে মেসেজটা দেখতে পাচ্ছেন, ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ নট বিন এন্টার্ড অনলাইন বাই দ্য অফিস ওয়ার ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে দেখাচ্ছে আমি যে অফিস থেকে আবেদনপত্রটা জমা করেছি সেখান থেকে এখনও অনলাইনে প্রবেশ করানো হয়নি, সেটাই এখানে দেখাচ্ছে। তো আপনারা এভাবে চেক করতে থাকবেন, এখানে দেখবেন চলে আসবে। তো আমার যেহেতু এখানে আমি একটু দেরিতে দিয়েছি তাই কিন্তু এখানে আমারটা দেখাচ্ছে না, হয়তো কয়েকদিন পরে সেটা আমার দেখাবে। তো আপনারা এভাবে চেক করবেন, দেখবেন চলে আসবে। তো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন প্রসেস মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে রেশন কার্ডের বারকোডটা যে রয়েছে, আপনারা আবেদনপত্র জমা দিয়েছেন তার বারকোডের মাধ্যমে কীভাবে আপনারা চেক করবেন। নতুন প্রসেসের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই লিঙ্ক পেতে খুঁজে পেতে সমস্যা হয়, আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বিস্তারিত বিষয়টা দেখে নিতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দিয়ে অতি অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে কী হয় আমাদের উৎসাহ বেড়ে যায় আরও কোনো নতুন ভিডিও বানাতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।